সর্বজনশ্রদ্ধেয় কমিউনিটি ব্যক্তিত্ব লুটন জালালাবাদ জামে মসজিদের সাবেক সভাপতি ও দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সদ্য প্রয়াত সমাজসেবক আতাউর রহমান সুফি মিয়া স্মরণে লুটনে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুসেন আহমদ। সোমবার স্থানীয় সিওয়াইসিডি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভা যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আহমদ ও আফজল আহমদ শিপন। কমিউনিটির সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত শোক সভায় মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কাউন্সিলর তাহির খান, আব্দুর রকিব, এসআই খান, ফরিদ আহমদ, ফয়সল আহমদ, সাজ্জাদুর রহমান, মোসাইদ আলী বেলাল, মোস্তফা মিয়া, সৈয়দ মাহবুব আলম, এমদাদুল হক পাবেল, আমিনুল হক আহাদ, গৌস মিয়া, শাহরিয়ার আহমদ সুমন, দেলুয়ার আহমদ শাহান সহ অন্যান্যরা। বক্তাগণ প্রয়াত আতাউর রহমান সুফি মিয়ার কর্মময় জীবন তুলে ধরতে গিয়ে দেশে বিদেশে মসজিদ কলেজ প্রতিষ্ঠায় বিশেষ অবদান, গরিব দুঃখীদের আর্থিক সাহায্য, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন সহ তার অসংখ্য সমাজসেবকমূলক কাজের স্মৃতিচারণ করেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জালালাবাদ জামে মসজিদের সাবেক ইমাম আবুল কালাম আজাদ। মোহাম্মদ তাজ, চ্যানেল এস টেলিভিশন নিউজ, লুটন।